আমার রাতে ঠিক মতো ঘুম হয় না, ঠিক মতো নাওয়া না, ঠিক মতো খাওয়া না, ঠিক মতো শরীরের যত্ন না, আপন জনদের সাথে যোগাযোগ না, মা বাবার কথা ভুলে যাই, ধর্মকর্মের কথা ভুলে যাই, এমনকি মহান স্রষ্টা আল্লাহকেও ভুলে যাই। শতভাগ নামাজ থেকে মানুষকে দূরে রাখে। সবকিছু মিলিয়ে একটা অশান্তির লাইফ হচ্ছে এই লাইফ। অনেক অশান্তির লাইফ দেখছি, অনেক খারাপ কাজ দেখছি, অনেক নেশা দেখছি, কিন্তু এর মতো বড় নেশা আর নাই। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহকে অশেষ শুকরিয়া। আমি অজপাড়া গায়ের ছেলে হওয়া সত্ত্বেও তিনি আমাকে বিদ্যা জ্ঞান দান করেছেন। আমি অতি দরিদ্র ফ্যামিলির ছেলে হওয়া সত্ত্বেও ঢাকা থেকে এমএসএস কমপ্লিট করার সুযোগ পেয়েছি। আমি এমএসএস কমপ্লিট করি ঢাকা কলেজ থেকে সোসিওলজিতে। আমি জানি শিক্ষিতরা যেখানেই যাবে সেখানে ভালো করবে, সেটা ভালো কাজ হোক আর মন্দ কাজ হোক। তো আমি একটা মন্দ কাজ জড়িয়ে পড়ছি অনলাইন জোয়াতে। তবে আমি কয়েক মাসের মধ্যে এখানে একটা সিস্টেম আবিষ্কার করে ফেলছি, যে সিস্টেমে খেললে খুব দ্রুত লাভ করা যায়। আর আমি লাভ করিও, প্রতিবারই আমি লাভ করি। দেখা যায় 2000 টাকা দিয়ে 22,000 বানাই, 2000 দিয়ে 30,000 বানাই, 2000 দিয়ে আমি 50,000 বানাইছি, 4,000 দিয়ে সর্বোচ্চ 72,000 টাকা বানিয়েছি। এই যে 2000 দিয়ে 22, 50,000 দিয়ে সরি 4,000 দিয়ে 70, 5,000 দিয়ে 30, 7,000 দিয়ে 22, আবার 3,000 দিয়ে 29, এভাবে যে কত দিন আমি জিতলাম, দিনের পর দিন আমি উইন করছি, কিন্তু আমার এই উইনের টাকাটা চলে গেছে। দেখা গেল 3 দিন ভরে আমি 4,000 টাকা থেকে 72,000 টাকা বানিয়েছি। আমি এখন অনেক টাকার মালিক। 72,000 টাকা আমি তো এক মাসে খেয়ে শেষ করতে পারবো না। আমি রাজা, এক মাসের জন্য হলে আমি রাজা, কিন্তু না, এক মাস টাইম লাগে নাই, আর সেই টাকা দিয়ে আমি এক প্লেট ভাতও খেতে পারি নাই। 72,000 টাকা আর্ন করে যাওয়া থেকে এক প্লেট ভাতও খাইতে পারি নাই। মজার বিষয় হচ্ছে 7 মাস ধরে আমি এখানে আছি। 7 মাসে আমি যে ইনকামটা করছি এখানে, টোটাল প্রায় 5-7 লক্ষ টাকার মতো ইনকাম করছি, আর ওই টাকা সব আমি হেরে গেছি, এবং আমার পকেট থেকে ওই 7 মাসে উল্টা 1,10,000 টাকা চলে গেছে। যা লাভ করছি তাও গেছে এবং আমার পকেট থেকেও গেছে। মধ্য থেকে এই 7টা মাস আমি ঠিক মতো ঘুমাতে পারি নাই, ঠিক মতো খাইতে পারি নাই, চলছে, এখন পর্যন্ত চলছে। দোয়া করবেন আমি এটা অচিরেই ছেড়ে দেবো ইনশাল্লাহ। তবে দেখেন, ছেড়ে দিব বললেই কিন্তু ছেড়ে দেওয়া যায় না, এটা এমনই লাইন। আমি অনেকবার তওবা করেও তওবা ভঙ্গ করছি, আল্লাহ মাফ করুক, আল্লাহ পাককে আমি বলি আল্লাহ আমাকে হেদায়েত না দিয়ে মৃত্যুদান করবেন না। সেই কথায় ফিরে আসি যে আমি যখনই 50,000 টাকা ইনকাম করছি, 2,000 থেকে, 4,000 থেকে 70,000, তখন মনে করছি এই টাকা দিয়ে আমি এক মাস ভালোভাবে চলবো, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আমি কিন্তু 3 দিন ভরে 72,000 টাকা ইনকাম করে সেটা কিন্তু আবার পরের দিনই 1 ঘন্টার মধ্যে হেরে গেছি। একদিন 30,000 টাকা ইনকাম করলাম 5 দিন ভরে, কিন্তু সেই টাকাটা আমি হেরে গেলাম 5 মিনিটে। তাহলে দেখেন, আমি বলবো জোয়াতে যারা আজকে রাজা তাদের ফকির হইতে 1 মাস সময় লাগে না। জোয়া খেলে যারা আজকে রাজা হয়েছে ওরা টেনশন মুক্ত না। জোয়া খেলার পরে যে লাভটা আসে, লাভ আসার পরেও সে টেনশন মুক্ত হতে পারে না, এবং লস গেলেও সে টেনশনের মধ্যেই থাকে। আমি মনে করি যতগুলা কারণে মানুষের ডিপ্রেশন আসে, সবচাইতে
জুয়ার কারণে মানুষ বেশি ডিপ্রেশন হয়। আর আমি মনে করি বর্তমানে যে নেশাগুলো বর্তমান পৃথিবীতে আছে তার মধ্যে জুয়ার নেশাটা সবচেয়ে মারাত্মক নেশা। আর আমাকে আলহামদুলিল্লাহ অন্য কোনো নেশায় গ্রাস করতে পারে নাই। আমি সিগারেট খাই না, আমি মদ খাই না, আমি গাঁজা খাই না, কোনো রকমের মাদক দ্রব্য আমি খাই না, অথচ আমি আমাকে জুয়া গ্রাস করছে। আমি সিগারেট কিছুদিন খেয়েছিলাম কিন্তু সিগারেট আমাকে আটকে রাখতে পারে নাই, আমি বেরিয়ে আসতে পারছি কিন্তু জুয়া থেকে আমি বেরোতে পারতেছি না। শখ করে ঢুকছিলাম, এক মাসের মধ্যেই নেশা হয়ে যায়। আমি যে টেকনিকে খেলিয়ে এখানে, টেকনিকটা হলো আপনার লাল কালো আছে একটা রুলেট গেমে, 36টা ঘর আছে আর হচ্ছে লাল কালোতেও ধরা যায়। তো লাল কালোতে যদি 20 করে ধরা যায়, প্রথমবারে লস হলো, তারপরে 40 ধরলাম, এরপরে 40 দুগুণে 80 ধরলাম, তারপরে 160 ধরলাম, দেখা যাচ্ছে 5-6টা পরে অবশ্যই একটা উইন আসবেই। আর আমার যখন উইন আসবে তখন কিন্তু আমি লাভে থাকবো। ক্রিকেট ম্যাচও তাই, ওখানে যখন আপনার 1,000 টাকা করে খেলা হয়, 1,000 টাকা ধরলাম, হারলাম, পরে 2,000 ধরলাম, এটাও হারলাম, তারপরে 4,000 ধরলাম, ওইটা কিন্তু আমি জিতে যেতে পারি, তখন কিন্তু আমার আমি লাভে থাকবো। এভাবে করে কিন্তু আমি লাভেই থাকি, কিন্তু কী হয় আমার নিজেকে কন্ট্রোল করতে পারি না। এট এ টাইম অনেক টাকা হয়ে গেলে তখন আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, উল্টা পাল্টা খেলে সব টাকা শেষ হয়ে যায়। এখানে হচ্ছে লাভ হওয়ার সম্ভাবনাটা কিন্তু 100% না, এখানে লাভও হতে পারে লসও হতে পারে, কিন্তু লাভের টাকা ধরে রাখা যায় না, লাভের টাকা হারিয়ে যায়, লাভের টাকা আবার চলে যাবেই, এটা শতভাগ সত্য, 100% সত্য যে টুডে অর টুমোরো যারা লাভে আছে তারা এই লাইন থেকে যা পেয়েছে তা তো হারাবেই। হিসাব নিকাশ করলে দেখা যাবে যে তার কাছ থেকে আরো বেশি চলে গেছে। আমি যা দেখলাম, আমি যদি 5,00,000 টাকা এখান থেকে লাভ করি, হিসাব নিকাশ করে দেখা যায় আমার 7 মাস পরে 6,10,000 টাকা চলে গেছে। আমি লাভ করছি 5,00,000, কিন্তু আমার চলে গেছে 6,10,000। তাহলে আমার 1,10,000 গেল পকেট থেকে, আর 6টা মাস সময় চলে গেল সেখানে ইনভলভ হওয়ার পর থেকে। ডে বাই ডে এতটাই মানসিক রোগী হয়ে পড়ে মানুষ। আমার কথা বলি, আমার রাতে ঠিক মতো ঘুম হয় না, ঠিক মতো নাওয়া না, ঠিক মতো খাওয়া না, ঠিক মতো শরীরের যত্ন না, আপন জনদের সাথে যোগাযোগ না, মা বাবার কথা ভুলে যাই, ধর্মকর্মের কথা ভুলে যাই, এমনকি মহান শ্রেষ্ঠ আল্লাহকেও ভুলে যাই। শতভাগ নামাজ থেকে মানুষকে দূরে রাখে, সব কিছু মিলিয়ে অশান্তির লাইফ হচ্ছে এই লাইফ। অনেক অশান্তির লাইফ দেখছি, অনেক খারাপ কাজ দেখছি, অনেক নেশা দেখছি, কিন্তু এর মতো বড় নেশা নাই। এখন মনে হচ্ছে যখন সব কিছু হারাচ্ছি তখন মনে হচ্ছে যে আর খেলবো না, তওবা করলাম, কিন্তু যখনই আবার টাকা চলে আসে তখনই আবার খেলতে ইচ্ছে করে। আবার কখন যে এখানে ঢুকে যাই ঠিক ঠিকানাই নাই।